বিজ্ঞ রাজনীতি নেই, উনি ওনার দৃষ্টিভঙ্গিতে কথাটা বলেছেন। উনি বলতে চেয়েছেন যে যদি সময় মতো জামিন না হয় তাহলে বিএনপি ঘাবড়ানোর কিছু নাই, তিনি কৌমী লীগ উৎসাহিত করেছেন। স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যায় বেগম খালেদা জিয়ার অত্যাচার সরকার করছে, যত নিপীড়ন চালাচ্ছে ততই বিএনপি নেতা কর্মীদের মনোবল বৃদ্ধি পাচ্ছে, ততই আগামী দিনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রত্যাশা করি মধু সাহেব যে কথাটা বলেছেন, আগামী কালকে বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, মুক্তি পাবেন। যদি মুক্তি না পান তাহলে আমরা ধরে নেব সরকার যেভাবে এই বেগম খালেদার উপর অত্যাচার নিপীড়ন চালাতে চাচ্ছেন বা চালিয়ে আসতেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই মুক্তি তো আদালত থেকে মিলবে, এটি হচ্ছে একটি প্রসঙ্গ। হাইকোর্টে জামিন আবেদনের শুনানি হবার কথা রোববারে। আরেকটি প্রসঙ্গ, এটি কি ব্যারিস্টার মদুদ আহমদের ব্যক্তিগত মন্তব্য নাকি বিএনপিও এমনটা মনে করে? এটা তো উনি উনি বক্তব্যে বলেছেন, উনি তো কোন দলের সিদ্ধান্ত বলেন নাই। আর আপনি যে কথা বলছেন এটা সুন্দর কথা বলেন আপনারা, খুব মজার কথা বলেন। আদালতের ব্যাপার কি সুন্দর কথা, আদালতকে কান ধরে ঘুরাচ্ছেন আপনারা। আদালত 15 দিন লাগে একটা আদালত দিয়ে, আপনারা প্রশ্ন করেন না যে একটা সার্টিফাইড কমিটিতে 15 দিন কেন লাগে। আবার কি সুন্দর বক্তব্য দেন আদালতের ব্যাপার, যেন আমরা সবাই দেশে আঙ্গুল মুখে দিয়ে বসে আছি, আপনারা কলা খাওয়াই দিবেন আমরা কলা খাবো। বেশ ভালোই চালাচ্ছেন দেশ, আজকে দেশটা হয়ে গেছে একটা মিডিয়া নির্ভর দেশ। মিডিয়া যেভাবে চালাবেন, মিডিয়া বলে দেবে আমাদের ভোট বাড়বে, মিডিয়া বলে দেবে আমাদের ভোট কমবে। রাজনীতিবিদ হয়ে গেছে এখন ওই কমের নাটকের কম করে না। কিন্তু আপনাদের আইনজীবীরা গতকালই বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যেই আমরা সার্টিফাইড কপি পেয়েছি, এবং এই যে কপি পেয়েছি এটি পেতে অনেক সময় 1-1.5 মাস সময় চলে যায়। তাদেরকে কে প্রম্প করেছে আমাদের জানা নেই। মেজর অবসর অবশ্যই প্রম্প করেছেন, প্রম্প না আপনি বলেন দুদিন সময়, মানে কি একবার বলা হচ্ছে 5 দিনের মধ্যে দিতে হবে, আবার বলা হচ্ছে বুঝি জানি খেলাটা কি হচ্ছে। এবং ব্যারিস্টার মওদুদ আহমদ আজকে যে ফোরামে কথা বলেছে সেটি দলের সর্বোচ্চ নেতাদের সাথে এক কাতারে বসে কথা বলেছে, সেটি কেমন করে একক মন্তব্য হয়? আপনার কি সবাই মিলে আলোচনা বক্তব্য দেওয়া একক হয় নাকি দলে নিয়ে কথা বললে কি একজন দরকার কি তাহলে মহাসচিব বলতে পারতেন একটা আলোচনা সভা এখানে জনগণের যার যা মতামত দিয়ে এটাকে আপনারা অর্থাৎ কিছু হইলে দলের মহাসচিবও বলেছেন বিএনপি আগের চেয়ে শক্তিশালী হয়েছে এই প্রক্রিয়ায়। যদিও এই বিষয়ে মন্তব্য গুলো করেছেন তার বাইরে হয়তো নতুন কোনো কিছু মিলবে না। জহিরুদ্দিন মাহমুদ লিপটন আদালত আবার আসবো, আসবেন কথা বলতে দিতে হবে তো। আপনি কত মিনিট কথা বলেছেন আমরা সময় পুনরাবৃত্তি করেন বারবার তাহলে এই আলোচনাটা আমরা সঠিক জায়গায় মাত্র দেখেছি, সঙ্গে সঙ্গে আপনি ঘুরিয়ে দিলেন। প্রধানমন্ত্রী কথাটা শুনেন না, প্রধানমন্ত্রী কি করতেছেন সেটা আমি বারণে প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন ভোট চাইলেন। আমি আপনার মধ্যে স্পষ্ট করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কি করে উনি একা একা ভোট চান যেখানে আমরা এখন পর্যন্ত কেউ যেতে পারি না, আমরা নির্বাচন সভা করতে পারি না। আজকে আগামীকালকে আমাদের 22 তারিখে জনসভা দেওয়া হয়েছিল, সেখানে আমাদের জনসভা করতে দেওয়া হয় নাই। তাহলে এই যে অসৎ কার্যক্রম চালানো হচ্ছে, আপনি বলতেছেন নির্বাচনের একটা ব্যবস্থা করা, এই সরকার কাউকে নির্বাচন করতে দিতে চাচ্ছে না। আর আমাদেরকে বলতেছে নির্বাচন আমরা আসবো কিনা, এই প্রশ্নটা অনেকটা অবান্ত হল না আপনাদের।